Assalamualaikum, welcome to my channel Raisa Cooking and Vlog. তো আজকে আমি বাবার বাড়িতে যাব, এই জন্য শ্বশুর শাশুড়ির নাস্তা গুছিয়ে রেখে যাচ্ছি। এই তো রাইসা কেটে ডেকে দিয়ে গাড়িতে উঠিয়েছি, রাইসা তো অনেক খুশি, সে নানুর বাড়ি যাবে, তার দাদু তাকে অনেক আদর করে দিচ্ছে। দাদা দাদুর অনেক কষ্ট হচ্ছে রাইসা চলে যাচ্ছে, এই জন্য তো আমার চ্যানেলটি নতুন, প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করবা। আবার এই ছোট্ট ইউটিউবের চ্যানেলটি যে যেখান থেকে দেখছ, আশা করি সবাই আল্লাহর আশিস রহমত অনেক ভালো আছো। এই তো আমরা রওনা দিয়েছি, রাইসার মন খারাপ, সে তার দাদুকে রেখে এসেছে। এটা আমাদের মসজিদ, দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত, কেমন লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা অ্যান্ড আমার চ্যানেলটি সবাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবা। এই তো আমরা অবশেষে স্ট্যান্ডে এসে পৌঁছেছি, এটা একটা বাস স্ট্যান্ড। এখান থেকে আমি আমার নিজের বাড়ি যাওয়ার জন্য রওনা করব, এখান থেকে বাসে উঠব, তো অটো থেকে নামি। অটোওয়ালা আমাদের বাস স্ট্যান্ডে এগিয়ে দিয়ে আসছে। এই তো আমরা বাসে উঠে যাচ্ছি, তো আমি রাইসাকে নিয়ে বাসের ভেতরে উঠে গেছি। এই তো স্ট্যান্ডে নেমে একটা অটোতে করে আমাদের বাড়ির সামনে চলে এসেছি, অনেক বৃষ্টি হচ্ছে। রাইসা বাবুটা চুপচাপ বসে আছে অটোতে, সে ভাবছে তার আম্মু তাকে রেখে কোথায় চলে গেল। অবশেষে নিজের বাড়িতে এসে পৌঁছেছি। এই তো রাইসার নানু, সে অনেক খুশি তার নানুর কোলে উঠে, তার নানু তাকে অনেক আদর করছে। তো ব্লগটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।